আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়ান ব্লগসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সেকেন্ড হ্যান্ড কারের একটি নতুন ভিডিওতে স্বাগতম শুভেচ্ছা। ফ্রেন্ডস, বর্তমানে আমি এখন আছি ঢাকার মধ্যে। ফ্রেন্ডস, আমার মনে হয় যে বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড কারের সব থেকে বড় শোরুম। এই শোরুমের ঠিকানাটি হচ্ছে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে মেন রোডের পাশে 1 কিলোমিটার দূরত্বে, এটা হচ্ছে মাহমুদনগর বাজার, মাহমুদপুর বাস স্ট্যান্ড। এখানে কিন্তু একেবারে কম বাজেট থেকে আপনারা যারা একেবারে লো বাজেট থেকে যারা 2-3 লাখ টাকা থেকে শুরু করে 5 লাখ 10 লাখ 15 লাখ টাকার ভিতর সেকেন্ড হ্যান্ড কার কিনতে যাচ্ছেন, তারা কিন্তু সব মোটামুটি সব কারগুলো কিন্তু এখানে তাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন, এবং এখানে কিন্তু কার প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাবে। সো ফ্রেন্ডস, চলুন আমরা আজকে আপনাদেরকে দেখাবো এভারেজে এই শোরুমে কারের প্রাইস কেমন এবং এই শোরুমে কী ধরনের কার রয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সো ফ্রেন্ডস, আপনারা যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেল, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো ফ্রেন্ডস, চলুন আর কখন আমার এসে ভিডিওটি শুরু করা যায়। ফ্রেন্ডস, আমরা সর্বপ্রথমে দেখতে পাচ্ছি বাইরে কি গাড়ি, এটা হচ্ছে মারুতি সুজুকি মডেল 2004 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2004। আপনারা এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন গাড়িটির সিসি হচ্ছে 1000 সিসি, টেক্স টোকেন ফিটনেস দুইটারই আপডেট করা আছে। আচ্ছা, এটা গ্লাস লুকিং গ্লাস এগুলো কি ম্যানুয়াল নাকি? এগুলো ম্যানুয়ালি আছে এখন। এগুলো ম্যানুয়াল না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সবগুলো ম্যানুয়াল। আচ্ছা ফ্রেন্ডস, আপনাদেরকে ভিতরটা একটু দেখাই। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যারা একটু কম বাজেটের ভিতরে গাড়ি কিনতে যাচ্ছেন মূলত তাদের জন্য, এটা একবার আপনাদের লো বাজেটের গাড়ি। ফ্রেন্ডস, আপনাদেরকে একটু পিছনের সিটটা দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের সিটটা এ ধরনের হবে, এই গাড়িটার প্রাইস 2.5 লক্ষ টাকা। অবশ্যই আপনারা যদি এই সময় আসেন আমাদের ফ্রেন্ডসে আসেন, অবশ্যই কিন্তু আপনারা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছি ভালো কন্ডিশনে একটি গাড়ি। ভাই, এটা কত মডেল, কী গাড়ি? গাড়িটি হচ্ছে এক্স করোলা, মডেল হচ্ছে 2004 এবং আপনার রেজিস্ট্রেশন হচ্ছে 2010। আপনারা এই যে এখন ডিসপ্লেতে দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রা 2004 মডেল, রেজিস্ট্রেশন করা হয়েছে 2010। ট্যাক্স টোকেন কিন্তু 21 পর্যন্ত করানো আছে, ফিটনেস কিন্তু 2022 পর্যন্ত আপডেট, এবং এটা 1500 সিসির গাড়ি, 1500 সিসির গাড়ি। আচ্ছা ফ্রেন্ডস, আমরা একটু বাইরের লুকটা তো আপনারা দেখলেন, বাইরের লুকটা কিন্তু মোটামুটি জোস দেখা যাচ্ছে, অনেক ফ্রেশ কন্ডিশন। একটু ভিতরটা দেখি, ভিতরটা ফ্রেশ, ইনডোরটা কিন্তু মোটামুটি দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই কন্ডিশনে রয়েছে, ভিতরটা কিন্তু খারাপ না। এটাতে ভাই এসি টেসি সব কিছু ওকে? হ্যাঁ, এটার এসি হচ্ছে সব কিছু ওকে, সবই আপনার, কোনো কাজ করাতে হবে না, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, কোনো কাজ নাই। আচ্ছা, এটা প্রাইস কত টাকা যাচ্ছেন? এটা পুরো ভাইয়া 10 লাখ। আমার পরবর্তীতে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি ভাই, এটা কী গাড়ি? এটা হচ্ছে করোনা প্রিমিয়াম, মডেল হচ্ছে আপনার 1996 মডেল। করোনা প্রিমিয়াম, প্রিমিয়াম করোনা প্রিমিয়াম। আচ্ছা আচ্ছা, কত মডেল? 1996 মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে 2001। ফ্রেন্ডস, আপনাদেরকে একটু যদি ডিটেলসটা দেখাই, এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদের হচ্ছে করোনা প্রিমিয়াম, এটা হচ্ছে 1996 সালের মডেল আর 2001 রেজিস্ট্রেশন করা, ফিটনেস এবং আর ট্যাক্স টোকেন কিন্তু আপগ্রেড করা আছে, এটা 1500 সিসির গাড়ি। আচ্ছা, এটা আপনারা প্রাইস কেমন, কত টাকা যাচ্ছেন? এটা প্রাইস হচ্ছে 5,90,000 টাকা। তবে আপনাদের জন্য এই গাড়িটাতে বিশেষ সুবিধা আছে, আপনারা আসলে এসি ভিতরে সব কিছু অটো নাকি? হ্যাঁ, আপনার এসি হতে সব কিছু ওকে করা আছে এবং গাড়ি হচ্ছে ফুল অটো, সবগুলো অপশনই অটো করা আছে। ফ্রেন্ডস, আপনারা শুনতেই পেলেন এটা কিন্তু এসি করা আছে এবং সব কিছু, গাড়িতে কিন্তু কোনো কাজ নেই। ফ্রেন্ডস, আপনারা অনেকেই কিন্তু একটু বড় গাড়ি দেখাতে এবং পিছনে যে সিট রয়েছে একটু বড় সিটের গাড়ি দেখাতে, তাদের জন্য কিন্তু প্রো বক্স, এই গাড়িটা হচ্ছে প্রো বক্স। এটা কত সালের মডেল? এটা হচ্ছে 2003 মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2008। আচ্ছা, এটা ট্যাক্স টোকেন এবং ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1300 সিসির গাড়ি, 1300 সিসির গাড়ি, এটা ট্যাক্স টোকেন এবং ফিটনেস সব কিন্তু আপডেট করা রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। আপনার গাড়িটিতে জ্বালানি খরচ কম পড়বে 1300 সিসির। আচ্ছা, ভিতরে দেখছি, ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু এই রকম আছে, এই অবস্থায় আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে কন্ডিশনটা। ওভারঅল কিন্তু গাড়ি কিন্তু এটা কিন্তু ফুল অটো এবং এসি ওকে আছে, প্রো বক্স গাড়ি, কিন্তু পিছনে আপনারা যারা একটু ফ্যামিলি, বড় ফ্যামিলি পিছনে জায়গা দরকার তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট গাড়ি, এবং সিলিন্ডারও 90 করা আছে, 90 সিলিন্ডার। সেই গাড়িটি আপনারা দেখতেই পেলেন, এই গাড়িটির প্রাইস হচ্ছে 4,70,000। 4,70,000 এই গাড়িটির প্রাইস তারা চাচ্ছে, আজকের প্রাইস 4,70,000 টাকা। আদিসা গাড়ি, এই গাড়িটির প্রাইস চা হচ্ছে 4,70,000 টাকা। আচ্ছা ফ্রেন্ডস, আমরা পরবর্তীতে আরও একটি গাড়ি দিকে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটা কিন্তু একটু স্পোর্টস টাইপের একটি গাড়ি, মানে লুকটা এমন
আর দেখা যাচ্ছে এটা কি গাড়ি এটা হচ্ছে বোমা করোনা এবে বোমা করোনা গাড়িটি আচ্ছা বোমা করোনা এটা মানে কোন মডেল 1994 মডেল এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 98 তে ফিটনেস ট্যাক্স টোকেন কিন্তু বাড়ানো আপডেট করা আছে এবং গাড়িটা যদি আমরা একটু ভিতরে সাইডে দেখছি দাদা কি গ্লাসগুলো এবং এটা ফুল অটো আচ্ছা সব কিছু অটো হ্যাঁ আচ্ছা ভিতরে কিন্তু আপনারা ডিসপ্লে দেখছেন আপনারা দেখছেন ভিতরে লুকটা আপনারা কে পিছনে সাইডে সিটটা একটু দেখাই এছে পিছনের সাইডে সিটটা আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে এরকম কন্ডিশন আছে ওভারঅল এই গাড়িটা কিন্তু মোটামুটি সিটটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগছে মোটামুটি ভালোই কন্ডিশনে রয়েছে আপনাদের যদি এই গাড়িটা পিছন সাইডটা দেখাই এই হচ্ছে গাড়িটা পিছন সাইডটা এরকম হবে তো এটা প্রাইস কত টাকা এটা হচ্ছে 470,000 টাকা এটা প্রাইস তারা চাচ্ছে আসল প্রাইস 470,000 টাকা ভাই আমার রেফারেন্স দিয়ে আমার ব্লগ থেকে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব फ्रेंड्स আমরা পরবর্তীতে আপনাদেরকে একটি গাড়ি দেখাই এটা কিন্তু একটু মোটামুটি কম বাজেটের মধ্যে একটি গাড়ি লো বাজেটের মধ্যে গাড়ি ভাই এটা কি গাড়ি এটা হচ্ছে 100 কোর্সা 1995 মডেল এবং 2000 রেজিস্ট্রেশন আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন এটা তো ভাই মেয়াদ শেষ আপনি করে দিবেন হ্যাঁ গাড়িটার ট্যাক্স টোকেনটা ফেল আছে আর ফিটনেসটাও এখন ফেল হয়েছে সমস্যা নাই আমরা এটা করে দিব আচ্ছা আপনি যদি গাড়িটা নিন অবশ্যই কিন্তু তারা তাদের নিজ দায়িত্বে এগুলো কিন্তু তারা বাড়িয়ে দিবে আচ্ছা এই গাড়িটা আমরা একটু ভিতরটা দেখি আমরা ভিতরটা দেখতে পাচ্ছেন এগুলা ভাই এটা কি এটা তো মনে হয় ম্যানুয়াল সব এটা সব কিছু ম্যানুয়াল না আপনার গিয়ারটা হচ্ছে অটো আচ্ছা আচ্ছা গিয়ার গ্লাসগুলো হচ্ছে ম্যানুয়াল ওকে फ्रेंड्स আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু এই এরকম হবে আচ্ছা ভাই এটা প্রাইস কত টাকা যাচ্ছে আপনাদের শোরুমে এটা 360,000 টাকা আচ্ছা फ्रेंड्स এই শোরুমে এই গাড়ির প্রাইস আছে 360,000 টাকা 360,000 টাকা অবশ্যই কিন্তু এটি আস্কিং প্রাইস সম্পূর্ণ আস্কিং প্রাইস অবশ্যই আপনারা আসলে আমার রেফারেন্সে আসবেন অবশ্যই তাদের সাথে আমার কথা বলবেন এবং যতটা সম্ভব দামা দাবি করে গাড়িগুলো নেবেন সেই গাড়িটি যদি লুকটা বলি এক কথায় কিন্তু অসাধারণ লুক এই গাড়িটা কিন্তু সেকেন্ড হ্যান্ড মোটামুটি আমারটা পাওয়া যায় না আপনাদেরকে বাইরে একটু লুকটা দেখাচ্ছি ভাই এটা কত সালের মডেল এটা হচ্ছে 2012 মডেল এবং আপনার রেজিস্ট্রেশন হচ্ছে 2017 আচ্ছা ফ্রেন্ডস আপনাদেরকে ডিটেইলসগুলো একটু দেখাই এটা হচ্ছে নিসান জুকি এটা হচ্ছে 2012 মডেল রেজিস্ট্রেশন করা 2017 এটা কিন্তু ট্যাক্স টোকেন ফিটনেসের মেয়াদ কি আছে আপডেট করা আছে এগুলো আমরা করে দেব এগুলো আপডেট নাই তবে রানিং ফেল আচ্ছা এটা হচ্ছে 1500 সিসির একটি গাড়ি তবে দর্শক এখানে হচ্ছে গাড়িটি হচ্ছে ব্যাংক লোনের গাড়ি 8,50,000 টাকা লোন আছে আর আমাদেরকে ডাউন পেমেন্ট দিতে হবে 8.5 লাখ টাকা তাহলে টোটাল 17 লাখ টাকার মধ্যে আপনারা গাড়িটি নিতে পাচ্ছেন গাড়িটা টোটাল প্রাইস কত টাকা পড়বে টোটাল 17 লাখ টাকা পড়বে আচ্ছা টোটাল 17 লাখ এই গাড়িটা মার্কেট প্রাইস নিউ কত নিউটা আমি সঠিক বলতে পারতেছি না তবে 25 থেকে 30 এর মধ্যে হতে পারে আচ্ছা এই গাড়িটা মানে একটা আমরা শিওর না আন্দাজ করে বলছি এই গাড়িটা প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা এটা কিন্তু একটু ব্র্যান্ডের গাড়ি হাই ব্র্যান্ডের গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা কিন্তু লুকটা অসাধারণ আছে এবং আপনাদেরকে যদি একটু ভিতর সাইডটা দেখাই ফ্রেন্ডস আপনাদেরকে একটু ভিতরে ইনডোরটা দেখাই ফ্রেন্ডস আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কিন্তু এক কথায় অসাধারণ দেখছেন একটু যারা একটু দামি গাড়ি নিতে যাচ্ছেন একটু যারা হাই গাড়ি হাই বাজেটের গাড়ি নিতে যাচ্ছেন আপনারা একটু কম বাজেটের ভিতর যারা একটু ভালো গাড়ি নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা অবশ্যই আপনারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা কিন্তু ভিতরে একবারে ওভারঅল একবারে নিউ ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস আপনাদেরকে এখন আরেকটি গাড়ি দেখাচ্ছি যাদের একটু বাজেট কম এটা কিন্তু একটু কম বাজেটের গাড়ি কম টাকার ভিতরে গাড়ি এই গাড়িটা কিন্তু মোটামুটি বাইরের লোকটা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে এটা একবার টয়োটা কোম্পানি কি মডেল ভাই এটা হচ্ছে টয়োটা স্প্রিন্টার আচ্ছা এটা ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মডেল 1994 মডেল রেজিস্ট্রেশন করা 1997 তে এটা কিন্তু ফিটনেসের মেয়াদ কিন্তু বাড়ানো আছে ট্যাক্স টোকেনের মেয়াদও কিন্তু বর্তমানেও আছে কিন্তু আপনারা যখন নেবেন তখন আপনাদেরকে আরও বাড়িয়ে দেওয়া হবে এটা সিসি হচ্ছে 1500 সিসির গাড়ি আপনাদেরকে একটু ভিতর সাইডটা দেখাচ্ছি ভিতরটা যেটা আপনাদেরকে ইনডোরটা দেখাই ইনডোরটা ভাই এটা কি আপনার অটো নাকি ম্যানুয়াল সব হ্যাঁ গাড়িটি সব অটো অপশন সব ফুল অপশন অটো আচ্ছা গাড়িটা কিন্তু ফুল অটো আপনারা দেখতেই পেলেন গাড়িটি কিন্তু ফুল এসি কি ওকে হ্যাঁ এসি ওকে আচ্ছা এটা কিন্তু এসি ওকে আছে এবং ভাইয়া এটা আপনার
এসি ওকে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই সিটগুলো কিন্তু মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে। গাড়িটি কিন্তু কালারটা কি এটা গাড়ির মেইন কালার না কালার করানো হয়েছে? কালার করানো হতে পারে, কারণ হচ্ছে এখানে অনেক আগের গাড়ি তো তাই এখানে আচ্ছা কালারটা অরিজিনাল পাওয়া যায়। আচ্ছা প্লিজ আপনাদের কালারটা বলে দিচ্ছি, আপনাদের শোরুমে যত সবই তো ঢাকা ঢাকার নাম্বার? হ্যাঁ ঢাকা মেট্রো সব। আচ্ছা সব কিন্তু ঢাকার নাম্বার। এই গাড়িটার প্রাইস কত টাকা যাচ্ছেন? এটা 4,60,000 টাকা। গাড়িটার প্রাইস চা হচ্ছে 4,60,000 টাকা। আমি হাদিসা কালারটি কিন্তু হিউজ পরিমাণ গাড়ির কালেকশন রয়েছে, এগুলো কিন্তু আপনারা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এই শোরুমটি আসলে কতটা বড়। আসলে আপনারা বুঝতে পারবেন এইগুলো শোরুম কিন্তু একেবারে কম বাজেটে গাড়ি থেকে একেবারে ভাই আপনাদের সর্বোচ্চ একবারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত বাজেটের ভিতরে গাড়ি, মানে সর্বনিম্ন থেকে কত উপরে? সর্বনিম্ন হচ্ছে 2,50,000 টাকা। আচ্ছা সর্বোচ্চ? সর্বোচ্চ 30,00,000 পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু লো বাজেট থেকে একেবারে হাই বাজেটে সব গাড়ি কিন্তু নিতে পারবেন। এটা ভাই কি মডেলের গাড়ি? এটা হচ্ছে 100 কোর্সা, মডেল হচ্ছে 1992, রেজিস্ট্রেশন 1996। আচ্ছা এটা কিন্তু ফিটনেস এর মেয়াদ কিন্তু বাড়ানো রয়েছে, এটা হচ্ছে 1300 সিসির একটি গাড়ি। আচ্ছা ভাই এটা কি ফুল অটো নাকি ম্যানুয়াল? অটো, অটো ফুল অপশন অটো। ওকে, এবং গাড়ি এসি হতে সব কিছু কমপ্লিট করা আছে, আপনার গাড়িতে কোনো কাজ নেই। আপনাদেরকে পিছনটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু ঢাকা মেট্রো গাড়ি, সবগুলো গাড়ি ঢাকার কাগজ। এবার এই গাড়িটার প্রাইস কত টাকা যাচ্ছেন? এটা 3,20,000 টাকা। গাড়িটার প্রাইস চাওয়া হচ্ছে আজকে প্রাইস 3,20,000 টাকা। অবশ্যই আপনারা চাইলে এই শোরুমে আপনারা আসতে পারেন, যারা সেকেন্ড গাড়ি কিনতে যাচ্ছেন অবশ্যই এটা আস্কিং প্রাইস, অবশ্যই এটা ফিক্সড প্রাইস না, অবশ্যই আপনাদের কথা বলার অপশন আছে। আপনাদেরকে কিন্তু অলরেডি একটা প্রো বক্স গাড়ি দেখানো হয়েছে, আর একটা প্রো বক্স গাড়ি দেখাচ্ছি ভাই। ওইটা কত মডেলের ছিল আগে যেটা দেখলাম? ওটা 2003 মডেল। আচ্ছা এটা 2003 মডেল, রেজিস্ট্রেশন 2009 করা আছে, এবং এটা কিন্তু ফিটনেস এর মেয়াদ বাড়ানো আছে, এটা 1500 একটি গাড়ি। তো দর্শক গাড়িটি হচ্ছে 1500 সিসির গাড়ি, আগেরটা ছিল 1300। আচ্ছা তুমি সিসিটা বেশি আছে, আপনাকে গাড়ির একটু ভিতরটা দেখাই। ভিতরটা এইরকম হবে, সিটগুলো কিন্তু একটু সুন্দর দেখা যাচ্ছে, সিটগুলো মোটামুটি ভালোই আছে। এটা তো ওইগুলো তো ভাই ফুল অটো? না এটা ফুল অটো না, এখানে গ্লাসগুলো হচ্ছে ডোরগুলো হচ্ছে ম্যানুয়াল। আচ্ছা ডোরগুলো গ্লাস অটো? গ্লাস ও ম্যানুয়াল, ডোরও ম্যানুয়াল। আচ্ছা আচ্ছা গিয়ার অটো। আচ্ছা এটা হচ্ছে গিয়ার অটো, গ্লাস ম্যানুয়াল, এবং ডোরগুলো কিন্তু অটো, ডোরগুলো ম্যানুয়াল। আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত টাকা যাচ্ছেন আপনারা? এটা 5,20,000। আচ্ছা ফ্রেন্ডস এই প্রো বক্স, এটা কিন্তু যারা একটু বড় গাড়ি খুঁজছেন তাদের জন্য একটি গাড়ি, এই গাড়িটা তার প্রাইস চাচ্ছে 5,20,000 টাকা। হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে এখন একটি গাড়ি দেখাই, এটা হচ্ছে মারুতি সুজুকি ইন্ডিয়ান ব্র্যান্ড, আপনাদেরকে অনেকেই কিন্তু এই গাড়ি খুঁজেন। এই গাড়িটি আপনাদেরকে একটু ডিটেলস দেখাই, এই গাড়িটির মডেল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 2012 মডেল, 2012 কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে। এই গাড়িটি কিন্তু ট্যাক্সটোকেন আপডেট করা আছে, এবং ফিটনেসের মেয়াদও কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত আছে। এটা হচ্ছে 1000 সিসির গাড়ি, 1000 সিসি, তবে ইঞ্জিনটা এখানটা চেঞ্জ করা হয়েছে, এখানে রিকন্ডিশন ইঞ্জিন লাগানো আছে, জাপান ইঞ্জিন লাগানো। দর্শক আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, গাড়িটি যদিও ইন্ডিয়ান তবে আপনার ইঞ্জিনটা হচ্ছে জাপানি ভিভিটি ইঞ্জিন লাগানো আছে, 1300 সিসির ইঞ্জিন। ছোটো ফ্যামিলি তাদের জন্য গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িটা হচ্ছে ছোটো ধরনের গাড়ি। আপনাদের গাড়িটা পিছনের লোকটা দেখাই, এটা হচ্ছে গাড়ির পিছনের লোকটা, এইরকম করা আছে এই ধরনের। ফ্রেন্ডস আপনাদেরকে যদি গাড়ির অপোজিটে দেখাই, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং গাড়ি আপনাদেরকে একটু ভিতরটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু এই ধরনের হবে। ভিতরটা কিন্তু মোটামুটি ওভারঅল ফ্রেশ কন্ডিশনেই কিন্তু রয়েছে, আপনারা দেখেন ভালো কন্ডিশনে রয়েছে। আপনাদেরকে পিছনের সিটটা দেখাচ্ছি, পিছনে দেখেন পিছনে এই গাড়িটা কিন্তু পিছনে কিন্তু কিছু রাখার জন্য কিন্তু স্পেস কম। গাড়িটা কিন্তু আপনাদেরকে আগেই বলে নিয়েছি, গাড়িটা কিন্তু ছোটো ফ্যামিলির জন্য, ছোটোখাটো একটি গাড়ি। আচ্ছা এই গাড়িটির প্রাইস আপনাদের শোরুমে কত টাকা রাখা হয়েছে? এটা 5,00,000 টাকা। আচ্ছা এই শোরুমে এই গাড়িটির প্রাইস চাওয়া হচ্ছে আস্কিং প্রাইস 5,00,000 টাকা। অবশ্যই আপনারা চাইলে এই শোরুমে তাদের সাথে আপনারা কথা বলে গাড়িগুলো আপনারা নিতে পারবেন। আপনাদেরকে এখন খুব সুন্দর একটি গাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে রেড কালার গাড়ি, এটা কী মডেলের গাড়ি? এটা হচ্ছে টয়োটা প্লাস। আচ্ছা এটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের গাড়ি, এটা হচ্ছে ফুলি রেড কালার, কিন্তু কালারটি দেখে মনে হচ্ছে এই জন্য একটু কালার করানো হয়েছে, দেখতে পাচ্ছেন কালার করানো হয়েছে, এটা কিন্তু কোথাও তেমন কোনো স্কেচ নেই।
আপনাকে একটু দেখাই। এটা কিন্তু টেক্সটোকেনের মেয়াদ আছে 2021 পর্যন্ত এবং ফিটনেসের মেয়াদ আছে 2022 পর্যন্ত। এটা 1000 সিসির একটি গাড়ি, তবে ইঞ্জিনটা লাগানো আছে 1300 সিসির ইঞ্জিন, ডিভিটি এয়ার কন্ডিশন ইঞ্জিন লাগানো আছে। আচ্ছা আচ্ছা ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন ভাই, এটা কি অটো নাকি ম্যানুয়াল? এটা অল অপশন অটো। আচ্ছা, এটা কিন্তু ফুল অটো, আপনার গ্লাস থেকে শুরু করে গিয়ার সব কিছু কিন্তু অটো। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা এই ধরনের হবে। আপনাকে পিছনের সাইডটা একটু দেখাচ্ছি ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পিছনটা কিন্তু এই টাইপের হবে, এই ধরনের আপনারা দেখেন। আচ্ছা, আপনাদেরকে গাড়ি আর একটু পিছনটা দেখাচ্ছি ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়ি ভাই, এটা তো ঢাকার নাম্বার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু সেখানে হওয়াতেও কিন্তু সে গাড়িটা কিন্তু তেমন কোথাও কোনো এস কেস নেই। আচ্ছা ভাই, আপনাদের শোরুমে গাড়িটির প্রাইস কত টাকা যাচ্ছেন? 5,70,000 টাকা। আচ্ছা ফ্রেন্ডস, এই শোরুমে গাড়িটির প্রাইস চা হচ্ছে আস্কিং প্রাইস 5,70,000 টাকা। হ্যাঁ। আচ্ছা ফ্রেন্ডস, এই শোরুমে আসলে আপনারা অবশ্যই এটি আস্কিং প্রাইস, অবশ্যই আমার রেফারেন্সে আসবেন, আমার সাথে আপনারা যদি আসেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন, অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে। গাড়িটির প্রাইস আসছে তারা 5,00,000 টাকা। 5,70,000 টাকা অবশ্যই এটা আস্কিং প্রাইস, অবশ্যই আপনার তাদের সাথে কথা বলার অপশন রয়েছে। আপনাদেরকে অন্য একটি গাড়ি দেখাচ্ছি, গাড়িটি খুব সুন্দর একটি গাড়ি দেখতে পাচ্ছি। আপনার যাদের একটু বাজেট বেশি, একটু বেশি যাদের একটু বাজেট বেশি 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 বাজেটের ভিতর গাড়ি নিতে যাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি। এটা কী মডেলের গাড়ি? এটা হচ্ছে টিয়াগো, টাটা কোম্পানির টিয়াগো গাড়ি, 2017 মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটি 2018 সালে, মাত্র 2 বছরই হয়েছে। আচ্ছা, এই গাড়িটি দেখতে পেলেন 2017 মডেলের গাড়ি, 2018 রেজিস্ট্রেশন করা। টেক্সটোকেনের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে, সেটা আপনাকে করে দেবে। ফিটনেসের মেয়াদ কিন্তু আপডেট করা আছে, 1200 সিসির একটি গাড়ি। প্লাস আপনাদেরকে গাড়ির একটু ভিতরটা দেখাচ্ছি, এই গাড়িটা এইটা কিন্তু ফ্রেন্ডস আপনার ফুল এসি কমপ্লিট ফুল অটো। এই গাড়িটা কিন্তু ফ্রেন্ডস বেশি দিন ইউজও করা হয়নি, দেখতেই পাচ্ছেন গাড়িটা। গাড়িটা সিটগুলো কিন্তু অনেক সুন্দর, মোটামুটি আপনাকে হ্যান্ডেল বারটা দেখায় মোটামুটি অনেক ভালো কন্ডিশনের একটি গাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা কিন্তু অনেক সুন্দর একটি গাড়ি এবং অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ। আপনাদেরকে আপনারা এখানে আসলে দেখতে পাবেন গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনে গাড়িটি রয়েছে। আপনার পিছনটাও দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই গাড়ি কিন্তু পিছনে সিট পিছনে ওটা কিন্তু ছোটো মিলেই গাড়ি, পিছনে কিছু রাখার জন্য কিন্তু এই গাড়িটা একবারই স্পেস। আসসালামু আলাইকুম, এই গাড়িটা যদি আপনাদেরকে দেখাই ফ্রেন্ডস, আপনাদেরকে পিছনটা দেখাই, এই গাড়িটার পিছনটা এই ধরনের হবে। গাড়িটির দাম হচ্ছে 12,50,000 টাকা, আর গাড়িটিতে ব্যাংক লোন আছে, আপনাদের সুবিধার আপনাদের সুবিধা হবে গাড়িটি নিয়ে। গাড়িটিতে ব্যাংক লোন আছে 8,58,186 টাকা, 42টা কিস্তি, 2,433 টাকা করে 42টা কিস্তির মাধ্যমে আপনারা গাড়িটি নিতে পারেন, এবং আমাদেরকে ডাউন পেমেন্ট হিসেবে 4,00,000 টাকা দিলে আপনারা আমাদের থেকে গাড়িটি নিয়ে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে ফ্রেন্ডস টোটাল কত টাকা বললাম? 12,50,000 টাকা পড়বে। ফ্রেন্ডস, আপনাদেরকে এই গাড়িটা নিতে চাইলে আপনাদের টোটাল খরচ পড়বে 12,50,000 টাকা। ফ্রেন্ডস, এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হাদিস আকারে কী কী সেকেন্ড হ্যান্ড গাড়ি রয়েছে। ফ্রেন্ডস, সব গাড়ি কিন্তু এক মিনিটে দেখানো সম্ভব না, এখানে শোরুমে কিন্তু আরও হিউজ পরিমাণ সেকেন্ড হ্যান্ড গাড়ির কালেকশন রয়েছে। এবার এখানে কিন্তু সব ব্র্যান্ডের গাড়ি কালেকশন রয়েছে, সবগুলো গাড়ি এই এক মিনিটে দেখানো সম্ভব না। ফ্রেন্ডস, এই শোরুমে আসলে কিন্তু আপনারা অন্য অন্য নানা ব্র্যান্ডের গাড়ি পেয়ে যাবেন, অথবা তাদের সাথে আপনার কোনো কোশ্চেন থাকলে কিন্তু তাদের নাম্বার দেওয়া থাকবে। এই শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন সাকিব ভাইকে, সবসময় সাকিব ভাইকে পেয়ে যাবেন, এবং তাদের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি কেমন লেগেছে? আপনারা যদি চান অবশ্যই কিন্তু হাদিসা কার হাটের সেকেন্ড হ্যান্ড এই যে সেকেন্ড হ্যান্ড কারগুলো রয়েছে, সেকেন্ড হ্যান্ড কারগুলো কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু কারের প্রাইস সম্বন্ধে কিন্তু আপনাদেরকে একটা আপডেট প্রাইস জানানোর চেষ্টা করবো। সেটি যদি আপনারা চান অবশ্যই কিন্তু নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন, আপনাদের সুবিধাতে কিন্তু আমি তাহলে প্রতি সপ্তাহে কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড কারের প্রাইস সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সো ফ্রেন্ডস, আপনারা যারা সেকেন্ড হ্যান্ড কার কিনতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা এই শোরুমে চলে আসতে পারেন। হ্যাঁ, অবশ্যই আপনারা এই শোরুমে চলে আসতে পারেন, এখানে আপনাদেরকে কিন্তু গাড়ির প্রাইসগুলো আস্কিং প্রাইস বলা হয়েছে, এটা অবশ্যই আপনার কথা বলার সুযোগ আছে, অবশ্যই আপনার গাড়িগুলো নিতে পারেন। গাড়ি কিন্তু এখানে আপনারা যদি গাড়ি নেন কাগজপত্র দিয়ে কিন্তু 100% ওকে, গাড়ি যেমনই কন্ডিশন হোক, কাগজপত্র দিয়ে কিন্তু তারা আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছে।
সো फ्रेंड्स আজকে ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো फ্रेंड्स আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ